আসি, কিন্তু সেই প্রভাবটা প্রথম যখন আমাদের স্কুলে অন্য স্টুডেন্টদের কাছে সেটা বেরিয়ে আসে, তারা আমাদেরকে নানান রকম যৌন নির্যাতন থেকে আরম্ভ করে নানান রকম কটু কথা, বাজে কথা শুনতে হয়, এবং সেইখান থেকেই আমাদের পড়াশোনাটা একদম বন্ধ হয়ে যায়। ট্রান্সজেন্ডার, কিন্তু আমার কোনো, আমি একজন সেক্স ওয়ার্কার, আমি সেক্স ওয়ার্ক করি, কিন্তু আমি যেহেতু সেক্স ওয়ার্ক করি, আমার কিন্তু সেক্স ওয়ার্ক করার কোনো জায়গা নেই। সুতরাং আমাকে সেক্স ওয়ার্কটা করতে গিয়ে না আমি কোনো ব্রথেলে গিয়ে দাঁড়াতে পারছি, না আমাদের মতন মানুষদের কোনো সেক্স ওয়ার্কার জোন আছে। সুতরাং আমাদের সেক্স ওয়ার্কটা করতে হয় একদম লুকিয়ে চলিয়ে। এখন করোনা সিচুয়েশন, এখন আমরা সেক্স ওয়ার্কটাও নির্ভয় আর করতে পারছি না। সেই জায়গা থেকে সরকার বুঝুক যে আমাদের মতন মানুষদের কিছু সাহায্য করা উচিত। বিধবাদের ভাতা দিচ্ছে, বেকারদের ভাতা দিচ্ছে, 60 বছরের ওপর হলে সিনিয়র সিটিজেনশিপ আছে, আমরা কি পাচ্ছি? নমস্কার, আমার নাম অভি ঘোষ, আমি একজন ট্রান্সজেন্ডার মানুষ। আমার সবচেয়ে যেটা বেশি মনে হয় যে আমাদের যে প্রথম, আমাদের যে বেড়ে ওঠা একদম ছোটবেলাটা, সেটা কিন্তু 5টা মানুষের মতোই আমাদের ছোটবেলাকার জীবনটা। সেখানে কিন্তু তখনও আমরা না ট্রান্সজেন্ডার, না আমরা স্ট্রেট ম্যান, না আমরা স্ট্রেট ওম্যান, তখন কিন্তু আমরা একদম শিশু, বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে বা বাচ্চা মানুষ বলতে যেটা বোঝা যায়। আমাদের মধ্যে যখন থেকে এই অনুভূতিটা তৈরি হয় যে আমরা 8-5টা ছেলেদের মতন নই, আমাদের মধ্যে মেয়েদের এটা অনেক বেশি, আমরা নিজেদেরকে মেয়ে মনে করতে ভালোবাসি, কিন্তু সেই প্রভাবটা প্রথম যখন আমাদের স্কুলে অন্য স্টুডেন্টদের কাছে সেটা বেরিয়ে আসে, তারা আমাদেরকে নানান রকম যৌন নির্যাতন থেকে আরম্ভ করে নানান রকম কটু কথা, বাজে কথা শুনতে হয়, এবং সেইখান থেকেই আমাদের পড়াশোনাটা একদম বন্ধ হয়ে যায়। আমরা সেই ড্রপ আউট হয়ে যাই লেখাপড়া থেকে। তখন নানান কারণে আমরা ভয়ে স্কুলে যেতে চাই না, বা আমাদের মনে হয় আমরা 5টা সাধারণ মানুষের মতন নয়। এটা আমি একদম ছোটোবেলাটা বলছি। তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে সব থেকে বেশি অ্যাওয়ারনেস করা উচিত যে ট্রান্সজেন্ডার তারাও মানুষ, এবং তাদের মনটাও 5টা মনের মতন একটা মন। তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে, তাদেরকে যেন সুস্থভাবে লেখাপড়া করতে দেওয়া হয়, এবং তাদেরকে সহযোগিতা করা হয়, এবং তাদের যদি আর্থিক প্রবলেম থাকে সেই আর্থিক সাহায্যটুকু স্কুল থেকে করা উচিত। এটা আমার ভীষণভাবে মনে হয়। ট্রান্সজেন্ডার, কিন্তু আমার কোনো, আমি একজন সেক্স ওয়ার্কার, আমি সেক্স ওয়ার্ক করি, কিন্তু আমি যেহেতু সেক্স ওয়ার্ক করি, আমার কিন্তু সেক্স ওয়ার্ক করার কোনো জায়গা নেই। সুতরাং আমাকে সেক্স ওয়ার্কটা করতে গিয়ে না আমি কোনো ব্রথেলে গিয়ে দাঁড়াতে পারছি, না আমাদের মতন মানুষদের কোনো সেক্স ওয়ার্কার জোন আছে। সুতরাং আমাদের সেক্স ওয়ার্কটা করতে হয় একদম লুকিয়ে চলিয়ে। সেটা করার সময় আমাদের সবাই তো মানে নিজের বাড়িতে সেক্স ওয়ার্ক করতে পছন্দ করে না, বাড়িতে সবসময় করা সম্ভবও হয় না। আমরা যখন গিয়ে সেক্স ওয়ার্ক করছি 100 টাকা 200 টাকা যেটা করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের কাছে কোনো কাজ নেই। আমরা গত লকডাউন থেকে, অবশ্যই আনন্দবাবু আমাদের অনেক সাহায্য করেছে, আরও অনেক অর্গানাইজেশন আছে, তারা আমাদের অনেক সাহায্য করেছে। এখন করোনা সিচুয়েশন, এখন আমরা সেক্স ওয়ার্কটাও নির্ভয় আর করতে পারছি না। তো সেই জায়গা থেকে সরকার বুঝুক যে আমাদের মতন মানুষদের কিছু সাহায্য করা উচিত। বিধবাদের ভাতা দিচ্ছে, বেকারদের ভাতা দিচ্ছে, 60 বছরের ওপর হলে সিনিয়র সিটিজেনশিপ আছে, আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু কিচ্ছু পাচ্ছি না। এবং এখন আমরা সেক্স ওয়ার্ক করতে গিয়েও আমাদের নানান মানে ভয়ের চোটে আমরা সেক্স ওয়ার্ক করতে পারছি না। আর সেক্স ওয়ার্ক করার সময় আমরা একটা লেকে বসে আমরা সেক্স ওয়ার্ক করছি, অবশ্যই সেটা পাবলিক প্লেস, সেটা সেক্স করার জায়গা নয়, কিন্তু আমাদের তো কোনো সেক্স করার জায়গা নেই, আমরা সেক্সটা করবো কোথায়? তখন যে সে পুলিশ হ্যারাসমেন্ট করছে, আমাদের কাছে 100 টাকা 150 টাকা 200 টাকা আমরা যেইটুকু উপার্জন করছি সেটা আমাদের থেকে কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে, এবং থানায় গিয়ে যখন আমরা বলছি, তারা বলছে কেন তোমাদের জন্য তো সরকার এই করে দিয়েছে, তোমাদের জন্য সরকার তৃতীয় লিঙ্গ আইন পাস করে দিয়েছে। তৃতীয় লিঙ্গ আইন কী আইন, না আইন জানি না, আমাদের পেটের কিন্তু কোনো ব্যবস্থা করে দেয়নি, বা আমাদের ট্রান্সজেন্ডারদের কিন্তু হাতের প্রচুর গুণ, আমরা কিন্তু প্রত্যেকে অনেক কিছু কাজ করে, আমাদের কিন্তু সেইভাবে আলাদা করে কোনো কিছু সুযোগ দেওয়া হয় না। এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। আর এটা আমার বিশেষ করে আরেকবার বলার কারণ, সেটা হচ্ছে স্কুলগুলোতে অ্যাওয়ারনেস এটা যেন একদম সরকার থেকে করা হয়, না হলে প্রচুর বাচ্চা আছে যারা একদম 8-9 থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। ড্রপ আউট হয়ে গিয়ে কেউ, তখন স্কুল থেকে যেই ড্রপ আউট হয়ে যাচ্ছে,
নয় চারটি নেশাবান ধরছে, নয় বাজে বাজে সঙ্গে পড়ছে, বিনা কনডমে সেক্স করছে দুটো পয়সার জন্য, তাতে তাদের এইচআইভি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। মানে আমি অ্যাওয়ারনেসটা খুব চাই, অ্যাওয়ারনেসটা।